আসসালামু আলাইকুম, আমি সাদিয়া ইসলাম প্রগা ইউনোসারের মিনি লাইব্রেরি থেকে হিবোমাইসের লেখা ডোপামিন ডিটক্স বইটি নিয়েছিলাম। ডোপামিন হলো, ডোপামিন ডিটক্স বইটির সাথে ইতিমধ্যে আমরা সবাই অনেক বেশি পরিচিত হয়ে গিয়েছি, কারণ ইতিমধ্যে অনেকেই ডোপামিন ডিটক্স বইটির রিভিউ দিয়েছেন এবং আমাদের স্যার এই ডোপামিন ডিটক্স বইটি পড়ে যেন আমরা উপকৃত হতে পারি, তাই আমাদের সবাইকে ডোপামিন ডিটক্স বইটি রিকোয়েস্ট করেছেন যাতে আমরা এটি পড়ি। এবং আমিও আপনাদেরকে রিকোয়েস্ট করবো যাতে আপনারা একবার হলেও এই বইটি পড়েন। এই বইটি পড়লে আপনারা আপনাদের ধারণা লাভ হবে যে আমাদের মস্তিষ্কে একটি হরমোন থাকে যেটিকে বলা হয় ডোপামিন। আমরা যখন আমাদের পছন্দের কাজগুলো করে থাকি তখন এই ডোপামিন আমাদের মস্তিষ্ক থেকে নিঃসৃত হয়। আমাদের ডোপামিন কখনো ক্ষরণ হয়, কখনো ছিনতাই হয়। ডোপামিন ছিনতাই হওয়ার প্রধান কারণ হলো আমাদের মোবাইল ফোন। আমাদের বাংলাদেশের শহরে, বাংলাদেশে এমন অনেক অনেক শহর রয়েছে যেগুলোতে দেখা যায় যে গোটা শহর জুড়ে একটিও খেলার মাঠ নেই। সেক্ষেত্রে শিশুদের যাতে বিনোদন দিতে পারে সেজন্য তাদের পিতামাতা তাদের হাতে ফোন তুলে দিচ্ছে যাতে তারা তাদের সময়টিকে কাটাতে পারে। কিন্তু এই ফোন আমাদের মস্তিষ্কের সবচেয়ে মূল্যবান ডোপামিন হরমোন টিকে ছিনতাই করে নিচ্ছে। কারণ আমরা যখন একটা জিনিস করতে খুব বেশি পছন্দ করি, যেমন যখন মিষ্টি খেতে পছন্দ করি, যখন আমার একটা জিনিস পছন্দ হয় তখন আমার মস্তিষ্ক থেকে ডোপামিন নিঃসৃত হয়। এই ডোপামিন যখন নিঃসৃত হয় তখন আমার সেই কাজটি করতে অথবা সেটি খেতে খুবই পছন্দ, খুব ভালো লাগে। ঠিক তেমনই আমরা যখন মোবাইল দেখি, অতিরিক্ত মোবাইল যখন আমরা দেখে ফেলি তখন আমাদের আমি যখন অনেকদিন পর যখন একজন মানুষকে একটি মোবাইল ফোন দেওয়া হয় তখন তার তখন তার ব্রেন থেকে অধিক পরিমাণে ডোপামিন নিঃসৃত হয়। তখন কিছু কিছু মানুষের ব্রেন থেকে এত পরিমাণ ডোপামিন নিঃসৃত হয় যে সেই ডোপামিনের যে জায়গাটি সেখান থেকে অনেক বেশি ডোপামিন নিঃসৃত হওয়ার কারণে সেখানে কম ডোপামিন থাকে এবং পরে সেই আনন্দটা আরও বেশি করে পেতে চায়। যখন বেশি করে পেতে চায় তখন সে বারবার মোবাইল দেখতে থাকে, কারণ সে চায় যে আমি আরও বেশি খুশি হই। কিন্তু পরে সেই খুশিটা আর পায় না, কারণ তার মস্তিষ্ক থেকে ইতিমধ্যে অনেক বেশি ডোপামিন নিঃসৃত হয়ে গেছে। আবার বলা হয়েছে যে আমরা ডোপামিনটা রিলিজ হওয়ার থেকে কীভাবে আটকাতে পারবো। সেক্ষেত্রে এখানে থিবোমেরিস সকাল ঘুম থেকে উঠে যেসব কাজ করতে বলেছেন সেগুলো হলো ধ্যান করা। আমরা সকালবেলা উঠেই যদি আমরা মেডিটেশন অর্থাৎ ধ্যান করি তাহলে আমাদের ব্রেন থেকে এই সব ডোপামিন রিলিজ হওয়া বন্ধ হতে পারে। আবার স্ট্রেচিং, প্রশান্তিকর মিউজিক শোনা, আজকের দিনের লক্ষ্য লিখে ফেলা। আমি আজকে সকাল থেকে রাত পর্যন্ত ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কী কী কাজ করব সেগুলো প্রত্যেকটি আমাকে সকালবেলা তৈরি করে রাখতে হবে। তারপর তিনটি জিনিস যেটার প্রতি আপনি কৃতজ্ঞ, এমন তিনটি জিনিস যেটার প্রতি আপনি কৃতজ্ঞ থাকছেন সেগুলো আপনি খাতা লিখে ফেলবেন। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই যদি আপনি এই কাজগুলো করেন তাহলে আপনার মস্তিষ্ক থেকে ডোপামিন নিঃসৃত হওয়া থেকে অর্থাৎ ডোপামিন ক্ষরণ হওয়া থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। আমরা এই কথাগুলো বলার প্রধান কারণ হলো আমরা ঘুম থেকে যখন উঠি তখন আমরা সবার প্রথম কার মুখ দেখি, সেটা হলো স্মার্টফোন। আমার আশপাশের চলার সাথেই কে হয় সেটা হলো স্মার্টফোন। ক্লাসে, বাসে, রাস্তায় যেখানে খুশি সেখানে আমার সাথী কে হয়, আমার পছন্দের জিনিসটি কী হয় সেটি হলো স্মার্টফোন। স্মার্টফোন আমাদের এত প্রয়োজনীয় একটি জিনিস যেটিকে আমরা ইতিবাচক কাজে নয় বরং নেতিবাচক কাজেই বেশি ব্যবহার করে থাকি। এই মোবাইল, আমি যখন একজন মানুষ যখন সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফোনটি হাতে নেয় তখন সে সর্বপ্রথম মোবাইলের নোটিফিকেশনটি চেক করে। মোবাইলের নোটিফিকেশন চেক করার পর সে যখন ফেসবুকে ঢুকে ফেসবুকে একসাথে অনেকগুলো জিনিস দেখতে ধরে, সে কারণেই তার আরও সেখানে আধা ঘন্টা কেটে যায়। এভাবে তার অনেক সময়ই নষ্ট হয়। অন্যদিকে দেখা যায় যে একজন মানুষ যখন ইউটিউবে কোনো ভিডিও দেখতে যায় তখন তাকে একটি ভিডিও নয় বরং আরও 20টি ভিডিও দেখানো হয় যাতে তার ব্রেনটি এটা দেখে এটিকে আকৃষ্ট হয়। এভাবে আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন ছিনতাই করা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে। বর্তমান দুনিয়ায় আমরা প্রযুক্তিগত দিক সহ নানা দিকে অনেক এগিয়েছি। মোবাইল, ইন্টারনেট সহ আমাদের আশেপাশে থাকা অসংখ্য কিছু আমরা নিজেদের মধ্যে প্রয়োজনে ব্যবহার করছি। কিন্তু আমরা কি ভেবে দেখেছি এই মোবাইল ফোনকে আমরা কী কী ভালো কাজে ব্যবহার করছি? অবশ্যই না, কারণ আমরা সবসময় আমাদের নিজেদের প্রশান্তিকর যেসব জিনিস সেগুলোকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি। কারণ আমাদের মস্তিষ্ক যেটিকে খুব বেশি পছন্দ করে সেটি থেকেই কিন্তু ডোপামিন হরমোনটা নিঃসৃত হয়। কিন্তু আমাদের ডেইলি রুটিন করা
রুটিন থাকা উচিত যে আমি সারা দিনের মধ্যে এই সময়টুকুতে মোবাইল চালাবো, এই সময়টুকুতে খাবো, এই সময়টুকুতে পড়বো এবং এই সময়টুকে এইভাবে কাজে লাগাবো। আমার মনে হয় যে প্রত্যেকটি মানুষেরই এই ডোপামিন ডিটক্স বইটি পড়া উচিত, কারণ আমাদের ব্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই হরমোনটি সেটি হলো ডোপামিন হরমোন। এই ডোপামিনের কারণেই অনেকের অনেক ধরনের প্রবলেমও হয়ে থাকে, পরে আর সারা জীবনে আর খুশি পায় না, কারণ অনেক ডোপামিন তার নিঃসৃত হয়ে থাকে। তাই আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো এই ডোপামিন ডিটক্স বইটি পড়ার জন্য। আমার মনে হয় এটি বোধহয় আমার ইয়োনো স্যারের মোবাইলের লাস্ট রিভিউ। ধন্যবাদ।